হাই বন্ধুরা, সবাইকে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা একটি আধুনিক গান শিখবো। হ্যাঁ বন্ধুরা, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান শিখবো। গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন সুদিন দাশগুপ্ত, এবং গানটির তাল হলো কাহারবা, এবং যে ছবিতে গাওয়া হয়েছে সেটি হচ্ছে শঙ্খবেলা। গানটি হলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। তো এই গানটা অনেকেই শুনেছেন, আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং এটা। তো আজকে এই গানটি শিখবো, তো সেখানে আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ক্লাসের আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আসুন বন্ধুরা, এই গানটিকে আমরা শেখার চেষ্টা করি। এই গানটি শিখতে যে স্কেলটি আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে ডি শার্প স্কেল। বন্ধুরা, এই ডি শার্প স্কেলে আমরা সারেগামা পা ধা নিসা দেখে নেবো, আমরা যদিও জানি তবু দেখে নেবো। তো চলুন দেখে নিই, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা কিন্তু আমাদের ডি শার্প স্কেল, এ স্কেল আমরা আজকে এই গানটি শিখবো। আর গানটিতে কোমল স্বর হিসেবে লাগছে কোমল, শুধুমাত্র নি এর ব্যবহার কিন্তু গানটিতে রয়েছে, আর সব স্বর কিন্তু শুদ্ধ ব্যবহৃত হবে। আর গানটিতে রয়েছে কিন্তু স্থায়ী রয়েছে এবং দুটি অন্তরা এবং একটি সঞ্চারি আছে। তো ধীরে ধীরে আমরা এগুলোকে বাজানো শিখবো। তো আপনাদের বলে রাখি, গানগুলো কিন্তু আমি রিডের সাহায্যে দেখিয়ে দেবো, গানটাকে রিডের সাহায্যে সারগম বলে দেওয়ার চেষ্টা করবো। তো আসুন বন্ধুরা শেখার চেষ্টা করি। আসলে স্থায়ীটা দেখে নিই আমরা, স্থায়ীটা কিভাবে শুরু হয়েছে। তো স্থায়ীটা শুরু হয়েছে মা থেকে। তো তার আগে বলে রাখি, আমি কোনো শিক্ষক নই, আমি শেখাতেও আসিনি, আমি দেখাতে এসেছি কিভাবে রিডের সাহায্যে গানটিকে বাজানো যায়। আর আপনারা যারা এখনো গানটিকে শোনেননি তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল গানটিকে শুনে নেবেন, তাতে আপনাদের তুলতে সুবিধা হবে। বেশ কয়েকবার শুনুন, তারপরে গানটিকে তোলার চেষ্টা করুন। তো শুরু হয়েছে গানটি কিন্তু মা থেকে, সা রে গা মা, এটা মা, এই রিটটা হচ্ছে মা। তো এখানে শুরু হয়েছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে। তো এইভাবে রয়েছে কিন্তু বন্ধুরা স্থায়ীরা। তো চলুন ধীরে ধীরে আমরা বাজানো শিখি। তো শুনে যেখানে, আজ আজ মন চেয়েছে মা সারে মামা, তো কিরকম আজ আজ কথাটা পুরোটাই মায়ের উপরে, আজ মন চেয়েছে, চেয়েছে চে শুধুমাত্র রের উপরে, চেয়েছে কিরকম মা সারে মামা, আজ মন চেয়েছে। এরপর আছে আমি, আমি হারিয়ে যাব, কিরকম মা পা ধা ধা ধা, আমি হারিয়ে যাব মা পা ধা 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 মা পা, হ্যাঁ কিরকম মা পা ধা ধা ধা, হ্যাঁ আমি আমি কথাটা আছে মা পা, এবার হারিয়ে হারিয়ে, পুরো কথাটাই কিন্তু এই ধায়ের উপরে শুদ্ধ ধা, হারিয়ে যাব সেটা হচ্ছে পাধা, হারিয়ে যাব। এরপরে আসছে পরের লাইনে আসছি, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেটা হচ্ছে আবার এখানে হারিয়ে যাব। এরপরে আসছে হারিয়ে যাব আমি তোমার সাথে, কিরকম হচ্ছে হারিয়ে যাব, হারিয়ে কথাটা পুরোটাই পা পা পা, হ্যাঁ পা পা পা, তিনটে পা কিন্তু, হারিয়ে যাব আমি তোমার সাথে, তোমার সাথে পুরোটাই গেছে মা মা, তোমার কথাটা এবার সাথে মা মা, কিরকম হারিয়ে যা, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার, আচ্ছা হারিয়ে যাব তো সেটা হচ্ছে মাথা শেষে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে মা 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 মা। এর পরের লাইন আছে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, সেটা হচ্ছে
সেই অঙ্গীকারের, সেই অঙ্গীকারের সগমটা কি মা মা গারে রে রে রে, সেই অঙ্গীকারের। এবার রাখি রাখি গামা, শুদ্ধ গা কিন্তু গামা রাখি, গামা পড়িয়ে দিতে, এবার পড়িয়ে পড়িয়ে এটা শুধুমাত্র এই সায়ের উপর আসবে, পড়ি সেটা আর পড়ি কথাটা পুরোটাই মায়ের উপরে, মামা মামাসা পড়িয়ে দিতে, পড়িয়ে দিতে কথাটাও কিন্তু এই সায়ের উপরে আসবে। কিরকম সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, এর পরের লাইন আসছে সেটা হচ্ছে কিছু সময় রেখো তোমার হাতে, সেটা কিরকম সেটা শুরু হয়েছে কিছু সময় কিছু সময় কিছু কথাটা পাপা, এবার সময় পাপা একই রকম আবার পাপা, কিছু সময় রে খো, খোটাকে দেখুন কিভাবে খোটাকে খো পাধানিসা, এখানে কিন্তু কোমল নিয়ে ব্যবহার রয়েছে, পাধানিসা খো তোমার হাতে, তোমার হাতে তো মার হাতে, এরকম আমি আবার দেখি দিই কিছু সময় রে খো তোমার হাতে। বন্ধুরা এভাবে কিন্তু শেষ হয়েছে স্থায়ীটা। তো বন্ধুরা স্থায়ী শেষ হওয়ার পরে একটা মিউজিক দিতে হবে, সেই মিউজিকটা হচ্ছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো তোমার সাথে। স্থায়ীর পুরো বাজনাটা কিন্তু মিউজিক দিয়ে বাজাতে হবে, এভাবে কিন্তু মিউজিক দিতে হবে। এরপরে কিন্তু প্রথম মন্ত্রটা নিবে, তো প্রথম মন্ত্রটা শুরু হচ্ছে কিন্তু এই মা থেকেই, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল মন, তো এভাবে রয়েছে, চলুন ধীরে ধীরে দেখুন শুরু হয়েছে কিছু গল্পে, প্রথমে হচ্ছে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, কিছু স্বপ্নে দেখা, আপনি এরকম দেখা এরকম করতে পারেন, অথবা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, হ্যাঁ এরকম করতে পারেন, মাধা ধা 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 মাধা ধা 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 কিছু স্বপ্নে দেখা, মা এক তারপর ধা ধা বলতে হবে, ধা হচ্ছে মা ধা 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 কিছু স্বপ্নে দেখা, এরপরে কিছু গল্পে শোনা একই বাজনা, কিছু গল্পে শোনা, এরপরে আসছে ছিল ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা, কিরকম ছিল কল্পনা, এরপরে লাইন দেখবো ছিল সেটা হচ্ছে মানিনি ছিল কল্পনা, মানিনি ছিল কল্পনা, এবার আসছে জাল জাল কল্পনা জাল এই প্রাণে বোনা, ছিল কল্পনা জাল এই প্রাণ এই সানি এই প্রাণে, সেটা হচ্ছে ধাধা প্রাণে বোনা প্রাণে বোনা, এরপর আছে তারণু তারণু রাগের ধাধা নি সাসা তার অনুরাগের, এবার রাঙা তুলির রাঙা রাঙা এখানে শেষ হবে সাসা রাঙা, এবার তুলির রেনি তুলির ছোঁয়ায় তুলির, সেটা হচ্ছে উপরের হ্যাঁ তারা সপ্তকের রে রে কোমলনি,
এটা কিন্তু কোমল নি। তুলির ছোঁয়ায় ধাপা, এবার নাও বুলিয়ে সেটা আছে, নাও কথাটা আছে, সেটা হচ্ছে পা 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 সা সা পা নাও বুলিয়ে। এবার আছে নয়ন পাতে, নয়ন নয়ন কথাটা পুরোটাই ধা ধার উপর, ধা 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 নয়ন পাতে পামা নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে, রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে। তো এভাবে রয়েছে কিন্তু প্রথম মন্ত্রা বন্ধুরা, তো খুব সহজ আমরা দেখলে অসুবিধা হবে না, ধীরে ধীরে ভিডিওটি পজ পজ করে আপনারা বাজানোর চেষ্টা করবেন। তো আসুন বন্ধুরা আমরা সঞ্চয়টি শিখে নিই। তো অন্তরের পরে আপনারা একটা মিউজিক দেবেন, যে মিউজিকটা আপনারা স্থায়ী পরে দিয়েছিলেন, অর্থাৎ স্থায়ী যে বাজনা সেটাকে কথাগুলো না বলে জাস্ট মিউজিক দিয়েই, হ্যাঁ আপনারা প্রথম অন্তরের পরে সঞ্চয়টি ঢুকে যাবেন। হ্যাঁ তো চলুন আমরা সঞ্চয়টি দেখে নিই, সঞ্চয়টি শুরু হয়েছে কিন্তু এই সা থেকে। তুমি ভাসাও আমার এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তো চলুন ধীরে ধীরে দেখে নি রয়েছে এখান থেকে, তুমি তুমি কথাটা সা সা, তুমি ভাসাও আমার এই চলার স্রোতে। চলুন এটা সাগাম দেখে নি, সা সা নি নি রে 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 সা গা গা গা। তুমি ভাসাও আমার এই চলার স্রোতে, এরপরে আসে চির, চির কথাটা গা গা, চির সাথী রইব পথে। কিরকম চির সাথীটা দেখে নি, চির গা গা রে গা রে সানি, সরি একটু ভুল বাজি বললাম, গা গা রে গা মা গা রে সানি রে 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 সা। কিরকম চির সাথী রইব পথে, গা 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 রে গা মা গা রে সানি রে 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 সা। বন্ধুরা এটা কিন্তু কমল নি, আপনারা খেয়াল রাখবেন এটা। তো জাস্ট সঞ্চয়টা এইটুকানি, তো খুব সহজ দেখলেন, এরপরে ঢুকে যাবে দ্বিতীয় অন্তরায়। বন্ধুরা দ্বিতীয় অন্তরায় বাজনা কিন্তু একই রকম হবে প্রথম অন্তরার মতো। কিরকম তাহলে প্রথম অন্তরে আমরা যেমন বাজিয়েছিলাম, কি বাজিয়েছিলাম আমরা যেমন বাজিয়েছিলাম, তুমি ভাষা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, যেরকম বাজনা বাজিয়েছিলাম ঠিক একই রকম বাজনা। তা কি আপনারা নিশ্চয়ই পারবেন, এটা অসুবিধা হবে না। আপনাদের যারা গান তুলছেন অবশ্যই পারবেন, যারা একদমই পারেন না তারা তাদের কাছে একটু কষ্ট হবে, কিন্তু আমি আশা করছি আপনারা তুলতে পারবেন। না এরকম তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে, এরকম রয়েছে। তো দ্বিতীয় অন্তরা কিন্তু হুবহু কিন্তু প্রথম অন্তরার ন্যায় হবে, তো খুব সহজ আপনারা পারবেন। তো এইভাবে রয়েছে পুরো গানটি। তো মিউজিক সম্পর্কে আমরা বলেছিলাম কিভাবে মিউজিক দিতে হবে গানটিতে, পুরো গানটা এভাবে রয়েছে। তো শেষ হলো আজকে আমাদের এই গানের ক্লাস। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ক্লাসের আপডেট পেয়ে যান। এবং আমাদের ফেসবুক পেজ এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজটি লাইক করে রাখবেন, সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট রাখা হয় বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো এবং সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, শুভ বিদায়।